হোটেলে সহযোগী হিসাবে কাজ করার ফাঁকে পড়াশোনা করে চমকপ্রদ ফলাফল। উচ্চ মাধ্যমিকে নজরকাড়া ফলাফল হতদরিদ্র পরিবারের ছেলে। সরকারি স্কুলে বিজ্ঞান শাখায় পড়াশোনা করে সফলতা অর্জন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিনটি বিষয়ে লেটার মার্ক সহ 75% নম্বর। প্রথম বিভাগে উত্তীর্ণ মোহাম্মদ রুহুল মুমিন লস্কর। বিভিন্ন হোটেলে সহযোগী হিসাবে কাজ করেও কঠোর পরিশ্রমের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নজরকাড়া ফলাফল করল এক হতদরিদ্র পরিবারের ছেলে। হোটেলে সহযোগী হিসাবে কাজ করার ফাঁকে সরকারি স্কুলে বিজ্ঞান শাখায় পড়াশোনা করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিনটি বিষয়ে লেটার মার্ক সহ 75% নম্বর নিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হল মোহাম্মদ রুহুল মুমিন লস্কর নামের সোনাই নিত্যগোপাল হাই স্কুলের ছাত্র। তার বাড়ি প্রত্যন্ত কাপ্তানপুর 13 খণ্ডের নতুন হাইলাকান্দি গ্রামে। পরিবার আর্থিক দিক দিয়ে পিছিয়ে থাকার পরেও অতি পরিশ্রমে বিজ্ঞান শাখায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে চমকপ্রদ ফলাফল করে দেখিয়েছে। মঙ্গলবার ফলাফল প্রকাশের দিনও শহরতলির নাগাটিলা সংলগ্ন হোটেলে প্রতিদিনের মতো এদিনও দোকান নিয়ে ব্যস্ত ছিল রুহুল। এই খবর শুনে বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তারা রুহুলকে সম্বর্ধনা জানান। গামছা পরিয়ে উপহার সামগ্রী দিয়ে কৃতি এই রুহুলকে সম্বর্ধনা প্রদান করেন কাছাড় জেলা সংখ্যালঘু কংগ্রেসের সভাপতি আনসার হোসেন বরলস্কর, আহলে সুন্নতের পক্ষে মাওলানা নাজির হোসেন মজুমদার ও এম মকসুদ আহমেদ বরভুইয়া, সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন কাছাড় জেলা সভাপতি শাহরুল ইসলাম বরভুইয়া, মেহবুব আহমেদ বরভুইয়া, বাহারুল ইসলাম বরভুইয়া সহ অন্যান্যরাও। আমার নাম হইল মোহাম্মদ রুহুল মুমিন লস্কর, নিত্যগোপাল স্টেট ইন্ডিয়া হাই স্কুলের ছাত্র, এবং আমি আজকে আমার রেজাল্ট হয়েছে, এবং আমি সেই রেজাল্টে তিনটা পেপার সহ 75% মার্কে পাস করেছি, এবং এটি আমার আজকাল আমার নানাজির হোটেল এবং তাই নলেন আমার নানাজি এবং তাই নলেন আমার মামা, তারা আমার সব কিছু খরচরস চালিয়ে গেছেন এবং আমাকে সাফল্য করেছেন। আমি বর্তমানে তো নেট নিয়ে ডাক্তারি আজকে আমার সাথে আমার বাগিনা হাই সেকেন্ডারি সায়েন্সে সোনাই এনজি স্কুল থেকে তিনটা লেটার পেয়েছে, 75% প্লাস মার্ক পেয়েছে। সোনাই রোডের মজুমদার হোটেল ও কর্মরত, বাল্য বয়সে ও সরকারি স্কুল থেকে পড়ে আমাদের আর্থিক অক্ষমতার দরুন আমরা ওকে ভালো স্কুলে পড়াতে পারিনি, তো লাস্ট সোনাই এনজি স্কুল থেকে ও সায়েন্স নিয়ে পড়াশোনা করে আজকে সকাল থেকে যখনই সময় পায় ও হোটেলে কর্মরত ছিল, আর পড়ার সময় ও পড়াশোনা করে আজকে যে কৃতিত্ব অর্জন করেছে একটা হোটেল কর্মচারী হিসাবে, তো আজকে আমরা গৌরবান্বিত এই বাগিনাকে নিয়ে। তো আমরা চাই যে ওর উজ্জ্বল ভবিষ্যৎ হোক, আর আপনাদের সবার সাহায্য সহযোগিতা পূর্ণভাবে যদি আমরা পাই তো আমরা চেষ্টা করব ওকে যেন ইন ফিউচার আমরা মেডিকেলে ডক্টর বানানোর জন্য যা করণীয় আমরা করতে বাধ্য। সোনাই সমষ্টির একটা ছেলে আজকে এইচএস পাশ করেছে, অত্যন্ত ভালো রেজাল্ট করেছে, তিনটা লেটার পেয়েছে এবং সায়েন্সে এবং 75% পেয়েছে। আমরা আজকে কাছাড় জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের পক্ষ থেকে আমি ওনাকে সংবর্ধনা দিলাম, গামছা দিয়ে ওনাকে গ্রহণ করলাম, যে আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আজকে একজন ছেলে উনি ওনার বাড়ি সোনাই সমষ্টিতে এবং তার রকরপাড় জিপিতে ওনার বাড়ি, উনি সোনাই রোডের একটা হোটেলের কর্মচারী হিসাবে যেভাবে আজকে সরকারি স্কুল থেকে সোনাই এনজি স্কুল থেকে পড়াশোনা করে আজকে হাই সেকেন্ডারি পাশ করেছেন, সত্যিকার আজকে আনন্দ লেগেছে। একটা সরকারি স্কুলে পড়ে একটা হোটেলের কর্মচারীগিরি করে আজকে এই ছেলেটা সুনাম অর্জন করেছে। শিক্ষা আমরা আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করবো আগামী দিনে যেতে ওনার ভবিষ্যৎ
উজ্জ্বল হয় সেই দোয়া এবং সেই আশা আমরা রাখব এবং আমি বিশেষ করে অনুরোধ করব সবাইকে যাতে আমাকে উৎসাহিত করার জন্য এবং আমি আমার জেলা কংগ্রেস কমিটির সভাপতি আসার পরে আমি ওনাকে কংগ্রেস অফিসে নিয়ে আমি একটা সম্মাননা দিব আজকে আমি আমরা সংখ্যালঘু বিভাগের পক্ষ থেকে দিলাম পক্ষ থেকে ওনাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করেছি এবং ওর উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি অত্যন্ত কঠিন পরিশ্রম করে একটি হোটেলে কাজ করে যেভাবে ও ফল করেছে তা আমাদের শিক্ষিত সমাজ তথা আমাদের ছাত্র সমাজের জন্য একটি মানে মিশাল তো আমি সবার কাছে অনুরোধ করব আমরা যেন সবাই যারা স্টুডেন্টরা আছেন রুহিল আহমেদের মতো কষ্ট নষ্ট করে যেন সবাই পড়াশোনা করে এরকম ভালো ফলাফল করে যেন আসামের নাম মানে আরো উজ্জ্বল করতে পারে এটাই আমি কামনা করি সাংবাদিক পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ।